জাতি জনগোষ্ঠী হিসাবে সবাই মিলে মিলা প্রীতি আমি আছো, আমি অশান্তি নিবিচার। প্রথম কথা, আমি অশান্তি নিবিচার। অসমের মানুষ, অসমীয় মানুষ জানে জনগোষ্ঠী হিসাবে আমি একেলগে বাস করে আছো, চিরদিন থাকিম এই আশারে। কেপ বা কোনো ডিস্টার্ব আমি করব না। আমি আন্দোলনতে 855 জন শহীদের বিনিময়ত আমি এখন চুক্তি করেছো সেন্ট্রাল গভর্নমেন্টের হিসাবে। সেই চুক্তি অনুযায়ী 71 চন বিদেশি বহিষ্কার হব লাগে। তারপিছত সেইখন ইমপ্লিমেন্ট নকরাকে আরো এখন বিল আনিছে কেপ। সেই কেপর বিরুদ্ধে কেপ মানে বিদেশী 71 চনের পিছতো আহা 14 চনলৈকে যেখানে বিদেশী আহিল স্থাপন করার কারণে বিল আনিছে, সেই আমি বিরোধিতা করেছো। আর সেই বিরোধিতা করার পিছতো আইনত পরিণত করে আমি বাধ্য হয়েছো সন্ত্রাস গ্রহ করা। এইখানে প্রথমতে কেবল বিরোধিত করে আসলো, কিন্তু সরকারে আমার সাধারণ অসমীয়ার মানে আবেগ অনুভূতি নবুঝি এই আইনত পরিণত করলে এটা কা হল। আমি কেবল বিরোধ করে আসলো আর এই আইন হল এটা আমি মানা নাই আর কেউ নামানো যেতে বাতিল করা নহয়, কারণ বিদেশী চরণীয় কথা করবলে দিয়া নহব। আমি সদৌ ছাত্র ছাত্রার উদ্যোগত ইয়ার বিরোধ করে আসলো আর অনাগত দিনত যেতে বাতিল নহয় আমি বিরোধ করে যাম। আমি সহজ সরল মানুষ, আমি স্বাধীনতা হিসাবে আগর পড়াই আছো, এটাও থাকো এটা এই আমি কাক নামানো। জয়